আমি জাহিদুল হাসান। তো আমি ঈদের দিন সকালে ঢাকা চলে কুমিল্লা চলে আসছি আমার গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ি কিন্তু ছোটবেলা থেকে আমি যেটা হচ্ছে এসএসসি পাস করছি গ্রামে, আমি কুমিল্লাতে এসএসসি পাস করে চলে আসছি ঢাকাতে। তো আমি আজকে একটা যেটা হচ্ছে ঈদের পরে যে সবাই আমাকে আবদার করছে জাহিদ ভাই একটা ঈদের উপলক্ষে একটা আনন্দ উৎসব করেন, তো সেক্ষেত্রে আমি মনে মনে জাগলো যে সবাই যেহেতু বলছে তো আমি সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমার যে ফলের বাগানটা আছে বাগানটার মধ্যে আনন্দ উৎসব করবো। সেই ক্ষেত্রে আমার টোটাল গ্রামের যত আমার বেজদের এবং আমার ছোট ভাইদের এবং আমার পাড়া প্রতিবেশী যাদের আছে তাদেরকে টোটাল পরিবারগুলোর আমি দাওয়াত দেওয়া হয়েছে। তো এই অনুষ্ঠানটা হবে হলো রাত্রে বলতে 6টা থেকে শুরু হবে অনুষ্ঠানটা, খাওয়ার উৎসবটা শুরু হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি টোটাল বাগানটা একটু সাজাই ফেলছি লাইটিং করে। তো রাত্রে আমি যে লাইটিংটা কিভাবে করছি কিভাবে আনন্দ করবো টোটাল ইয়াটা কিন্তু ভিডিও করে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আমি এটা আসলে আমার কাছে খুবই আনন্দ লাগে যে গ্রামে এসে সবার সাথে এরকম আনন্দ উৎসব করে, এটা খুব মজা লাগে আমার থেকে। তো আমি আজকে আপনাদের টোটাল ভিডিওটা রাত্রিবেলা দেখাবো আপনাদেরকে। অনেক সুন্দর লাগবো। পুরো বাগানটা সাজানো হয়ে গেছে মোটামুটি, খুব আনন্দ হবে। আমি একটু বসি তো। আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর ভাবে মানে আমরা লাইটিংটা করেছি, দেখেন মানে এটা এসে মানে পুরো বাগানটা দেখেন, এগুলো মুর্শিদাবাদে লাগাইছি আমরা, দেখেন লাইটগুলো দেখেন মুর্শিদাবাদে লাগাইছে। রাত্রেবেলা এগুলো লাগাবো আমরা, রাত্রেবেলা যখন এগুলো লাগাবো খুবই সুন্দর লাগবে পুরো বাগানটা। পুরো বাগানে কিন্তু আমরা লাইটিং করে ফেলেছি। তো আমি ফার্স্টে যাচ্ছি বাগানে, দেখেই গেট দিয়ে ঢুকবো বাগানের। দেখেন এদিক দিয়ে লাইট লাগাইছি আমরা, দেখেন খুবই সুন্দর আমাদের গ্রামটা অনেক সুন্দর। দেখেন এদিক দিয়ে গেটটা দিয়ে ঢুকতেছে এখন, দেখেন এদিক দিয়ে দেখেন কত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। দেখেন এগুলো রাত্রেবেলা যখন লাগাবো রাত্রেবেলা আপনাদের দেখাবো খুবই সুন্দরভাবে লাইটিংটা হয়েছে পুরো পুরো। দেখেন এদিক দিয়ে এই গাছের ভিতরে বেলুন, এটা বাগানের আরেকটা পাশে এই পাশেও লাইটিং আছে, এই পাশেও লাইটিং করা আছে, এই পাশেও লাইটিং করা পুরাটা আছে এরকম লাইটিং, পুরাটা তো এরকম লাইটিং এই পাশে দেওয়া। তারপর এদিক দিয়ে আসছে এসে বাগানের রাস্তাটা, এই রাস্তাটা দেখেন এগুলো এগুলো লাইটিং করে রাখছে এগুলা, দেখেন লাইটিং খোলা বাগানে পুরো বাগানটায় ফুল আছে, বেলুন দিয়া সাজানো হয়েছে বাগানটা। দেখেন এগুলো হচ্ছে লাইটিংগুলো, এটা হচ্ছে দেখেন বাগানের গাছে গাছে বেগুন বেলুন দিয়ে রাখছে, বেলুন দিয়ে ফুল ফুলে রাখছে সবাই খুব সুন্দরভাবে, দেখেন অনেক সুন্দর। দেখেন দেখেন এখানে এটা হচ্ছে আম গাছ, নারকেল গাছ আছে, আরেকটা দেখেন গত ছুটিতে আমরা দেখাছিলাম আরেকবার আসছিলাম তো আমরা গ্রামে, দেখেন ফলগুলো অনেক বড় হয়ে গেছে, এখন ফলগুলো খুবই বড় হয়ে গেছে, এগুলো ফলগুলো মালটাগুলো খুবই বড় হয়ে গেছে এখন, দেখেন পুরা পুরা গাছটা অনেক বড় বড় ফল ধরছে। দেখেন বেলুন লাগিয়ে রাখছে, দেখেন খুবই সুন্দর। এই দেখেন এদিক দেখেন এদিকটা দেখতে পারেন খুবই সুন্দর। দেখেন এইটা দেখ এই যে দেখেন এটা হচ্ছে মেন, এটা মানে মেন স্পটটা, এখানে এসে মেন স্পটটা দেখেন খুবই সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখেন এই দেখেন এদিকটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখেন অনেক সুন্দর কিন্তু করছি আমরা পুরোটাতে এরকম সুন্দর। এটা হচ্ছে উপরে ইয়েটা দেখেন খুবই সুন্দর। তো দেখেন এদিক দিয়ে এদিক দিয়ে এখানে একটা ধুলনা আছে, ধুলনার ভিতরে ধুলনার চারপাশে কি সুন্দর ফুল অনেক সুন্দর। দেখেন এই দেখেন তার চেয়ে দিকে বসে রয়েছে, মালটা পাকিয়ে গেছে একবারে, এখন দেখেন অলরেডি পাকিয়ে গেছে, পাকিয়ে গেছে দেখেন পুরো বাগান। কেমন লাগে রে তোর? অনেক মজা, যাইফা আমরা আনন্দ পাচ্ছি খুব। খুব মজা লাগে জাইফা, গ্রামের বাড়িতে অনেক মজা, মজা।
অনেক মজা। আচ্ছা বেলুন সুন্দর, ফুচকার আয়োজন করা হয়েছে পাশাপাশি, বিরিয়ানির পাশাপাশি কিন্তু ফুচকার আয়োজনটা করা হয়েছে। যাদের ফুচকা খাওয়ার ইচ্ছা তারা আনলিমিটেড ভাবে ফুচকা খেতে পারে। ফুচকার আয়োজন, এখানে ডাল আছে, তারপরে এখানে আছে পেঁয়াজ কাটা আছে, ডিম আছে, আর এগুলো কি, এটা এটা কি, এটা মশলাটা কি মশলা, এগুলো এখানে মরিচ, তারপর দইনার গুঁড়া না, তারপর এটা কি রাধুনি, এটা লবণ, এটা রাধু, এটা এটা কি বিট লবণ, বিট লবণ, এটা এটা দইনার গুঁড়া, রাধুনি কোনটা। আচ্ছা তাই এখানে আলু আছে, ওদিকে কিন্তু আলুর ফুচকার প্যাকেট আছে, এখানে প্রচুর আছে, এখানে টক নাকি মিষ্টি টক। আচ্ছা এখানে একটা আয়োজন করা হয়েছে ফুচকার আয়োজন, যাদের মন চায় ফুচকাও খাবে। এটা হচ্ছে আমাদের আর আধা ঘন্টা পর, হ্যাঁ নষ্ট হয়ে যাবো ফুচকাটা, তো ঠিক আছে ওকে। কেক কাটার আয়োজন আছে, কেকটা আমরা কাটবো অবশ্য। মিস্টার কেক, এটা দেখে অনেক সুন্দর লাগতেছে, তো সবাই কিন্তু আসতেছে, খুবই সুন্দর দেখেন, অনেক সুন্দর। এখানে কেক কাটবো, একটু পরে আমি আবার ইয়ে নিয়ে আসবো যে বিরিয়ানির যত আইটেম গুলো আছে, আর সবাই আসতেছে, আর এটা আরো লাইটিং এর আলো হবে ইনশাল্লাহ। সবাই এখানে আছে, এখানে হলো বিরিয়ানির আয়োজন করা হয়েছে, আমরা প্যাকেট করতেছি, এখানে প্রায় 300 প্যাকেট হবে, 300 প্যাকেট হবে, আমরা বাগানে নিয়ে যাবো প্যাকেট করে, কমপ্লিট বাগানে নিয়ে যাবো। তো সবাই এখানে প্যাকেট করা করতেছে, তো প্যাকেট পরিমাণ মানে একজন ইজিলি খেতে পারবো, অনেক বেশি পরিমাণে দেওয়া আছে। আর এই যে বিরিয়ানির কালারটা কিন্তু খুব সুন্দর আছে, কালারটা বিরিয়ানি রান্না হতেছে, বেশি করে দিও, বিরিয়ানি কম দিও না, না খাইতো না। প্যাকেট বড়ানো হচ্ছে, লাইটিং খুব সুন্দর করা হয়েছে। কেডারেটা মাসুদ নেই, দেখা যায় হালকা হতো, তোরা ভুটকা খাচ্ছে, ভুটকা খা ভুটকা, খুব সুন্দর। আমি আছি, আমি আছি, আমি আসছি, আসতেছি আসতেছি। এখানে আবার গোলা উঠেছে, আতুববাজি না, এগুলো কি রে, বিরিয়ানির প্যাকেট গুলা, এই জাইদুল করে, আর ওই লাইটটা বন্ধ গেছিল, ওই বড় বড় লাইটটা, ওই যে মারো লে, যা মারো লে, এটা বদলা দিয়ে থেকে তাসপিয়া, আমি তারপর সেকেন্ড, আমার ছোট আব্বু, তার ছোট মা, এনে বড় মা আছে, আব্বাজান আছে,
আমার তো সবচেয়ে ক্লিয়ার দেখ, সবাই ক্লিয়ার দেখ, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে কেক কাটা হবে, এস ডুবে আছে, এস ডুবে কি বিয়ার সাথে করবা তুমি? এবার করবা? আচ্ছা ঠিক আছে, কেক কাটতেছে সবাই। খুবই সুন্দর, পুরো বাগান অনেক আলোকিত হয়ে রয়েছে, পুরো আমাদের বাগান। ও দেখেন খুবই সুন্দর ভাবে আলোকিত হয়েছে, মানে এখানে ধোলা গুলো দেখা যাচ্ছে না অন্ধকারে, দেখেন খুবই সুন্দর। দেখেন এখন মানে আমরা যে বিরিয়ানি আয়োজনটা করেছি, এই বিরিয়ানি আয়োজনটা এখন সবাইকে দেবো। আমি কাছ থেকে দেখা দিচ্ছি আপনাদেরকে, আমি যাচ্ছি, দেখেন খারুল ভাই এক সরেন, এই দেখেন আমি দেখা দিচ্ছি, এদিকে আছে কাকা বিতরণ করতেছে, এইদিকে বিতরণ করতেছে কাকা, না কম্বল ঢুকছে না একবার, আর কই দিকে দাও, এদিকে দাও, সবাই পাইব, সবাই পাইব, সবাই হাতে দিয়ে আছে আছে, এদিকে আছে সবার হাতে হাতে আছে তো, ওদিকে আরো লোক আছে বিয়ে সাথে করবো সবাই, বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে আসতেছে, দেখেন দেখা যাচ্ছে, নাদিম ওইদিকে দে, কাকা এদিকে দেন, সবাই খাইছে, দেখেন পুরো বাগানটা একটু আপনাদেরকে দেখাই দিব একটু, দেখেন
এখানে লাইটিং এর কাজ করা হয়েছে পুরা, মানে পুরো বাগানটা লাইটিং এর কাজ করা আছে এদিকে। আর এদিকে আছে ধোলনাটা, এদিকে ধোলনাটা আছে। আমরা স্পিকারের ব্যবস্থা করছি, যেহেতু এখন ভিডিও চলতেছে স্পিকার এখন চলতেছে না, কারণ স্পিকার যখন চলবো তখন ব্যাকগ্রাউন্ড আওয়াজটা আসবে, এই জন্য স্পিকার ইয়ে করে নাই। এমনিতে স্পিকার টিস্পিকার সব কিছু আনছি আমরা, দেখেন স্পিকার আনছি দুইটা, এখানে একটা স্পিকার, তারপরে এদিকে আছে স্পিকার আছে একটা, দুটো স্পিকার আছে দেখেন। বাগানে ওই সাইডটা তো মানে এটা হচ্ছে বাগানের পিছন সাইডটা, পিছন সাইডটা তো এরকম লাইটিং এর ব্যবস্থা করেছি আমরা, মানে মুর্শিদাবাদী দেখেন খুবই সুন্দর, দেখেন অনেক সুন্দর দেখেন। এখানে দেখেন মানে এখানে বড় বড় করে একটা প্যান্ডেলের আয়োজন করছি, তো এটা সবাই কি করছে সবাই আনন্দ পেয়ে খোলামেলা জায়গায় এরকম খাওয়া উপভোগ করছে, এই জন্য টেবিল গুলার ইউজ করা হয়নি। দেখেন এখানে বড় প্যান্ডেল আয়োজন করছে, খুবই সুন্দর দেখেন। তো এদিক দিয়ে আপনার এদিক দিয়ে আছে ধোলনাটা, আমাদের যে ধোলনাটা, ধোলনাটা সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে অনেক সুন্দরভাবে। তো এখানে আছে আবার এদিক দিয়ে আবার লাইটিং এর কাজ করা আছে, এটা সব বাগানের ডান পাশের যে ইয়েটার কেপনা রাস্তাটা, তো এদিক দিয়ে ফুল সাজানো হয়েছে। তো এগুলো দেখেন এখানে বেলুন আছে আপনার, অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে বাগানটা আমার, দেখেন খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর। তা আপনার সরাসরি না দেখলে বুঝবেন না, শেষ করে যায় মেন স্পটটা আর কি, আপনার খুবই সুন্দর করছে, অনেক সুন্দরভাবে এটা সাজানো হয়েছে, প্রচুর মানুষ এখানে, অনেক মানুষ দেখেন আপনার খুবই সুন্দর। এদিকটা হচ্ছে বাগানের যে সামনেটা আর কি, আপনার সামনের দিকটা, এই সামনের দিকটা তো অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, খুবই সুন্দরভাবে দেখেন মানুষ খাইতেছে দেখেন, খোলামেলা খুবই সুন্দর হয়েছে সাধারণত। তো এটা হচ্ছে বাগানের সামনে যে স্পটটা, ওইটা খুবই সুন্দর, এটা হচ্ছে রাস্তাটা, রাস্তাটার পাশে এরকম লাইটিং আলোকিত ভাবে হয়েছে খুবই সুন্দর। আসলে সবসময় তো দিনের বেলায় করে, এই জন্য সবাই একটু চাচ্ছে যে আজকে রাতের বেলায় কিছু একটা আনন্দ করো, তো রাতের বেলা আমরা এই আয়োজন করছি। তো এদিকে খাবারটাও নিয়ে সবাই চলে যেতেছে, আবার ফুচকা খাইছে সবাই, বিরিয়ানি ফুচকা নিয়ে খুব আনন্দ করছে, আসলে অনেকে চাইছে যে ফুচকা। আসসালামু আলাইকুম, আল্লাহর অশেষ রহমতে সুষ্ঠু মতে আমার যে একটা আয়োজন করা হয়েছিল গ্রামের প্রতিবেশীদের জন্য, আল্লাহর সুষ্ঠু মতে সবগুলো আল্লাহর রহমতে না কেন, তা আমি সবাইকে আল্লাহর রহমতে যে খাওয়ানোর আয়োজনটা করেছে সুন্দর মতো হয়েছে, আর সবাই অনেক আনন্দ করছে। আসলে আমি টোটাল ভিডিওটা আপনাদের দেখাতেই পারি নাই, কারণ রাত্রের আয়োজনটা তো দেখা গেছে, আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি টোটাল আয়োজনটা দেখাতে পারিনি। গিদ অফ করছো কা? এখানে কিন্তু সবাই আসছে আল্লাহর রহমতে, কেউ মিস করে নাই বাচ্চা, আমি বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের বেশি আমি প্রাধান্য দিচ্ছি, সবাইকে গ্রামে যেয়ে বলে আসছি যে আমার যত গ্রামের যত ছোট ছোট বাচ্চারা সবাই অ্যাটেন্ড করবে। তা আমি কিন্তু গাড়ি রেডি রাখছিলাম, যে যারা গ্রাম থেকে আসছে আগে আগে নিয়ে আসছে গাড়ি দিয়ে, গাড়ি প্রায় 10-15 গাড়ি আমি রেডি রাখছিলাম যে রাত্রেবেলা তো কোনোকে না আসতে যাবে, তার জন্য আমি যত গ্রামের যত লোকজন আছে গাড়ি দিয়ে নিয়ে আসছি সবাইকে। আল্লাহর মতো সবাই দোয়া করবেন যে আমি এভাবে সবাইকে দিয়ে যেতে পারি বা সবার খেদমত করে যেতে পারি, এই দোয়াটা সবাই আমার জন্য করবেন। তো এই মুহূর্তে আমার এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দুপুরে দেখেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। তো আজকে আমি দেশে চলে আসছি, দেশে আসার পরে আমরা একটা ঈদ মিলন উপলক্ষে একটা খেলার আয়োজন করা হয়েছে, যেটা হচ্ছে ক্রিকেট খেলা, বিশেষ করে ক্রিকেট খেলাটা আমার ফেভারিট। তো আজকে একটা ফাইনাল ছোটো মানে আমাদের গ্রামের ছেলে নিয়ে একটা ফাইনালের একটা আয়োজন করা হয়েছে, জাস্ট একটা গিফট আইটেম করা হয়েছে। তো আজকে আমিও খেলবো ইনশাল্লাহ, তো আজকে সাইমও খেলবে, সাইমরা দেখো তো, সাইমও চলে আসছে আমার সাথে, সাইমও খেলাধুলা করবে। তো সবাই খেলার যে দৃশ্যগুলো আমি কিন্তু দেখাবো যে কীভাবে খেলা হচ্ছে, সবাই ঠিক আছে, ভালো থাকবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে মামার সাথে কিন্তু কুমিল্লাতে চলে আসলাম ঘুরতে, তো এখানে একটা টুর্নামেন্ট মানে টুর্নামেন্ট খেলা হইতেছে, মানে একটা টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট খেলা। তো আজকে টুর্নামেন্ট খেলাটার ফাইনাল, তো এখানে যে মামা ব্যাটিং করতেছে,
মানে এখন এমনি এমনি খেলতে খেলাটা একটু পরে শুরু হবে আর কি। এই পাশে কিন্তু মা আমাকে বাঘের পেটে এই পাশে এসে এখানে কিন্তু বাঘের এই যে এখানে বাঘের আমরা বাগানেও যাবো ঘুরতে। অনেক দর্শক মানে এখন খেলাটা শুরু হবে তো আমাদের যে এখানে সভাপতি সাহেব আছে সভাপতি সাহেব আসলেই খেলাটা শুরু হবে ফুল এই মাঠটায় আর কি খেলাটা হবে অনেক মজা হবে খেলাটা আর কি। তো সবই দেখানো হবে আপনাদের। এই যে এখানে কটা পাখির বাসা আছে পাখির বাসা গুলো কাউ কাউ করতেছে পাখিরা বসে আছে গাছের মধ্যে আর মামাই বসে আছে তাল গাছের নিচে। ম্যাচটা জিতেছে যদি তাও খেল নতুন বলারের শ্যামল বাই বল করবে ব্যাটিং আছে আক্তার কাকা এক এক বিপ্লার হ্যাঁ
এক রান, এক রান বিপ্লার এক, আবার আবার ছয় বার শেষ, কত রান? আজকের ফাইনাল খেলা, এই ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে আমাদের গ্রামের সম্মানিত ব্যবসায়ী বিশিষ্ট মোহাম্মদ জাহিদুল হাসান জয়দে। আমি তার কাছে আমন্ত্রণ জানাতে আমাদের খাদানগর কাছ থেকে মোহাম্মদ ম্যাচ করছে হাতে নেওয়ার জন্য। ধন্যবাদ জয়দুল কাকাকে সন্ধ্যার একটি বোলার এবং ব্যাটিং উপহার দেওয়ার জন্য। তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমি। আমেরিকার ইউটিউব থেকে পুরস্কার পাঠায়, তো ওর জন্য ও হচ্ছে সিলভার, কি বলছে, সিলভার প্লে প্লে বাটন পুরস্কার মেডেল পাঠাইছে আমেরিকা থেকে ওর জন্য। এবং হচ্ছে প্রতি মাসে মাসে ওর অনেক টাকা এটার মাধ্যমে ইনকামও করতেছে। এটা আমাদের করুণাপুরের গ্রামের জন্য একটা অনেক গর্বের বিষয়, কি বলো? এই জন্য একটা আমরা সবাই ওর জন্য হাততালি দেই। সংগঠনের পক্ষ থেকে যদুকে একটা সংগঠন আমরা স্মারক হিসেবে একটা পুরস্কার দিচ্ছি। এই পুরস্কারটা যদুরের হাতে তুলে দিবে আমাদের সংগঠনের সভাপতি মোহাম্মদ আমির হোসেন। তোমরা কেউ জানা কিছু কথা আছে?